আসসালাম হিস্টোরিয়ান হিস্টোরিয়ান আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জি আসিফ ভাইয়া আপনাদের ব্লগ পড়ে তো করোনার টাইমে আমি মানে এই নোংরা জিনিস থেকে হয়ে তো আমার কিছু প্রশ্ন ছিল সেটা হচ্ছে হ্যালো একটু জোরে যদি বলতে পারেন একটু অনেক আসতে শোনাচ্ছে আপনার কথা তো করোনার টাইমে আপনাদের ব্লগ পড়ে আমার আসলে জ্ঞান হয় কিছুটা হিত জ্ঞান হিত জ্ঞান তো আমার কিছু প্রশ্ন ছিল সেটা হচ্ছে বাহিরা যে যিনি হচ্ছে গিয়ে মোহাম্মদকে চিহ্নিত করছে যে নবী হিসেবে এরপর হচ্ছে গিয়ে খাতিজার সেও হচ্ছে গিয়ে খ্রিস্টানদের আত্মীয় ছিল তারপর তার যে অভিলেখ তো ওয়ারাকা সেও খ্রিস্টান ছিল এরপর তারা যখন হিজরত করে আবেসিনিয়া বা ইথিওপিয়ায় যা গিয়েছিল না আবেসিনিয়া জি জি সেখানেও খ্রিস্টানরা আশ্রয় দান করেছিল এরপর হচ্ছে আপনি যদি ফাউন্ডেশন অফ ইসলাম বাই বেঞ্জামিন ওয়াকার এর বইটা পড়েন এই বইয়ে দেখবেন যে কপটিক খ্রিস্টানরা মানে কাবা যখন ভেঙে গেছিলো তখন তারা কাঠ টাট দিয়ে সহায়তা করছিল কাবা বিনির্মাণ করতে এরপর হচ্ছে নবী আসলির ভিডিও দেখলে আপনি পাবেন যে কাবার ভেতরে হচ্ছে গিয়ে কিছু রেফারেন্স আছে আমি আপনাকে

প্যাগেন এই জায়গাটায় তো ইহুদি যেই যা যাবা ছিল তাদেরকে উৎখাত করতে আমার মনে হয় যে পোপই ওই যে আন্ডার কাভার এজেন্ট পাঠায় না এই যেরকম ইয়া মুসলিমদের সময় আল হাসাসু ছিল অ্যাসাসিন সেরকম হচ্ছে গিয়ে ক্যাথলিক পোপ মনে হয় এই জিনিসটা ক্রিয়েট করে এই অ্যারাবিয়ান প্যান্সিলো থেকে মানে মোনোথিস্টিক ফার্স্টে আনে তারপর হয়তো ইন ফিউচারে তারা অন্য মানে ধর্ম গ্রহণ করবে আমার তো এটা মনে হচ্ছে মানে স্টাডি করে আর কি আচ্ছা আমরা এই ধরনের কোন এসে আসলে মানে যে জিনিসটা অনেকটা কনসপিরেসি থিওরির মতো যদি মনে হয় তাহলে আমরা সেই আলোচনাগুলো আসলে আমাদের লাইভে আমরা করি না এটা আমাদের অনেকেরই অনেক কিছু মনে হয় বা অনেক কিছু এইগুলো থেকে আমরা বুঝতে পারি কিন্তু সাধারণত আমরা এই আলোচনাগুলো আমাদের লাইভে করাটা নিরুৎসাহিত করি কাউকে করতেও দেই না আমরাও করি না কারণ এটা তো আমরা মানে ইয়াভাবে প্রমাণ করতে যদি না পারবো তাহলে আমরা সেটা কেন বলবো তো আপনি যেটা বললেন সেই জিনিসটা আমি একটু দেখাই দিই যে এই জিনিসটা যে কাবায় যে বাইবেলের একটা ইয়া পাওয়া গেছিল প্লেট পাওয়া গেছিল বাইবেলে যেটা লেখা আছে সেটা সেটা হচ্ছে বাইবেলে হচ্ছে গিয়ে ম্যাথু সাতের ষোলো থেকে বিশে যেটা লেখা আছে সেটা বাংলা অনুবাদ এরকম হয় যে তাদের জীবনের ফল দেখি তোমরা তাদের চিনতে পারবে কেউ কি কাটা ঝোপের মধ্য থেকে দ্রাক্ষা বা শিয়াল কাটার ভেতর থেকে ডুমুর পেতে পারে সতেরো নম্বর বলা আছে ঠিক সেইভাবেই প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু খারাপ গাছে খারাপ ফলই ধরে আঠারোতে বলা আছে ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না এটা বাইবেলের একটা ভার্স এখন আমরা দেখি যে মানে কাবায় যে এই জিনিসটা পাওয়া গেছে যে জিনিসটা পাওয়া গেছিল সেখানে কি বলা ছিল সেটা আমরা পাই সিরাতে রাসালুল্লাহ গ্রন্থ গ্রন্থে সিরাতে রাসানুল্লাহ গ্রন্থের যে প্রথম প্রকাশনীর একশো দশ নম্বর পৃষ্ঠাতে এটা বলা লেখা আছে এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে আমাকে একজন বলেছে বলেছে যে কোনে কোরাইশরা সিরীয় ভাষায় কিছু লিপি পেয়েছিল মানে যে কাবা মেরামতের সময় এই জিনিসটা পাওয়া গেছিল সে লেখা তারা পড়তে পারেনি পেয়েছে পেরেছিলেন পেরেছিল একজন ইহুদি ইহুদি ভদ্রলোক লেখাটি তাদের পড়ে শুনিয়েছিলেন আমি আল্লাহ প্রভু বাক্কার যেদিন আমি আকাশ সৃষ্টি করলাম সূর্য আর বানালাম তাদের ঘিরে দিলাম সাতটি পূর্ণবান ফেরেস্তা দিয়ে সেদিনই আমি এটি সৃষ্টি করেছিলাম এর দুটি পর্বত দণ্ডায়মান থাকবে এটিও দণ্ডায়মান থাকবে দুধ আর পানি সহ এ থাকবে মানুষের কাছে নিয়ামত হয়ে আমাকে একজন বলেছে তারা মাকামে আরেকটি লেখা পেয়েছিল এবং তা ছিল মক্কা আল্লাহর পবিত্র ঘর এর খাদ্য আসে তিন দিক থেকে এর লোকজন যেন প্রথমে এর অবমাননা না করে লায়স ইবনে আবু সুলাইম দাবি করেছেন রাসুল করিমের নবতে চল্লিশ বছর আগে তারা কাবা একটি পাথর পেয়েছিল তাদের কথা যদি সত্যি হয় তাহলে তাদের মতে সেই পাথরে উৎকীর্ণ লিপির পাঠ ছিল যে ভালো বপন করবে সে আনন্দদায়ক ফসল পাবে যে মন্দ বপন করবে সে মন্দ ফসল পাবে তুমি কি মন্দ করে তার পুরস্কার ভালো পেতে পারো না যেমন কাটা থেকে আঙ্গুর ফল সংগ্রহ করা যায় না এখন আমরা আবারও একটু বাইবেলের ভার্সটা পরে নিই যেমন দ্রাক্ষা বা শিয়াল কাটার ভেতর থেকে ডুমুর ফুল পেতে পারো ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলই ধরে কিন্তু খারাপ গাছে খারাপ ফলই ধরে ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না এক্স্যাক্টলি এই জিনিসটা কাবাতে যখন ইয়া করা হয়েছিল যে পাথরটা পাওয়া গিয়েছিল সেই লায় সিবনে আবু সোলায়ম দাবি করেছেন এই পাথরটা পাওয়া গেছিল এবং সেখানে এই কথাটা লেখা ছিল তার মানে সেই অঞ্চলে সেই যে কাবাটার যে ইতিহাস কাবার হিস্ট্রি যে কি সেটা এখান থেকে কিছুটা ধারণা করা যায় কিন্তু আমরা কোনো কনসপিরেসি থিওরি আসলে বলতে চাই না হিস্টোরিয়ান ভাই বলেন সাহি বুখারি দু হাজার নম্বর হাদিস আপনি কি একটু দেখাতে পারবেন যেটা লিঙ্ক আপনি এখানে দিয়েছেন সেটা জি জি আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি তো এই হাদিস্টা যদি আপনি বুঝে বলতেন যে এখানে কি বলা হয়েছে কেন এটা হইছে এই যে মানে এক মাসের দূরত্ব থেকে শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে এই ইংরেজিতে যেটা বলা আছে সেটা হচ্ছে টেরর টেররাইজ করা হয়েছে মানে এক মাসের মানে দূরত্বের মানুষদের মধ্যে মোহাম্মদকে টেরর হিসেবে পাঠানো হয়েছে এবং তা শত্রুদের মনে কাফেরদের মনে যেন ভীতি সঞ্চার হয় টেরর সৃষ্টি হয় মোহাম্মদ ছিল একজন টেরোরিস্ট এই জিনিসটা এখানে বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে তখন বাদশা আদেশ তখন সম্রাট রাসুল্লাহ পত্র আনতে আদেশ করেন তখন পত্র পাঠ হলো তখন শোরগোল পরে গেল এই যে আবু কাপ কাপসা সে ছিল দুদমা হালিমার স্বামী এইখানে জিজ্ঞেস করা হয়েছিল আবু সুফিয়ানকে সম্ভবত দাঁড়ান দেখি এই যে এখানে যে এখানে আবু সুফিয়ান হচ্ছে এটার একজন আবু সুফিয়ানের কাছ থেকে জিনিসটা জানা গেছে আবু সুফিয়ানকে যে এসের সম্রাট জিজ্ঞেস করেছিল তখন আবু সুফিয়ান বলেছিল আবু কাপশার পুত্রের বিষয়র গুরুত্ব অনেক বেড়ে গেল রোমের বাদশা তাকে ভয় করে মানে আবু কাপশা আবু কাপশার পুত্র বলা হয়তো যেহেতু আবু কাপশা ছিল একজন একেশ্বরবাদী এই কারণে তাকে এই জিনিসটা বলা হতো আপনি কি বলতে যাচ্ছেন সেটা যদি আপনি বলতেন তাহলে এখন হ্যাঁ সেই সময় তো আরব ভূচ্ছে গিয়ে খুব অনন্যত ছিল তো এখানে রোমের বাদশার সাথে তার করসপন্ডেন্স কিভাবে হচ্ছে মানে সে এই পর্যায়ে গেল কি করে

তো ক্যাথলিক ছিল না নাকি রোমান সম্রাট খ্রিস্টান ছিল হ্যাঁ হ্যাঁ তো তার সাথে মানে করসপন্ডেন্স ছিল সে যখন ওই জেরুজালেমে গেল তখনই মানে চিঠিটা নিয়ে গেল তাদেরকে আগে থেকে আতাৎ ছিল কিনা যোগাযোগ ছিল কিনা সেটা তো ভাই এই এইভাবে তো আমি বলতে পারছি না আসলে আপনার ইয়াটা আপনি বোধহয় এই জিনিসটা প্রমাণ করার জন্য এই জিনিসটা মিলাচ্ছে নাকি আমার তো সেরকমই মনে হচ্ছে কিন্তু আমরা তো ভাই এই যে যদি আমাদের কাছে কোনো ভ্যালিড তথ্য প্রমাণ না থাকে তাহলে তো আমরা সেই জিনিসটা নিয়ে আসলে আলোচনা করি না আপনি যেটা মেলাবার চেষ্টা করছেন তাহলে আপনি নিজেই আর একটু পড়ালেখা করেন যদি আপনি ইয়া পান তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে সেটা নিয়ে কথা বলতে পারেন কিন্তু এই বিষয় তো এই লাইভে আমরা প্রশ্ন ছিল সেটা হচ্ছে নবী মোহাম্মদ ইনার যে বলা হয়েছে যে সে সারকুম সাইজ ছিল এটার কি হিস্টোরিক্যাল মানে ইসলামিক সোর্স থেকে কোনো প্রমাণ আছে কি না না এটার কোনো ইসলামিক সোর্স থেকে প্রমাণ নাই বিভিন্ন মানে যারা দাবি করে যে সে জন্ম থেকেই এই এরকম ছিল মানে খতনা করা ছিল আবার কেউ কেউ দাবি করে যে পরে খতনা করেছে কয়েক ধরনের মতমত আছে বিষয়ে জি এটার কোনো वैलिड সোর্স আছে কোনো वैलिड সোর্স নাই কয়েক ধরনের মতমত আছে জি আর হচ্ছে নবি মুহাম্মদ যে তার বাবার মৃত্যুর কয় বছর পর জন্মগ্রহণ করেছিল এটার কি কোনো ভ্যালিড সোর্স আছে এটারও ভ্যালিড সোর্স নাই কিন্তু হিসাব নিকাশ করলে সিরাত থেকে বের করে সেটা হিসাব করলে দেখা যায় যে তিন থেকে নবী মোহাম্মদ আড়াই তিন বছর পরে আবদুল্লাহ মৃত্যুর আড়াই তিন বছর পরে মোহাম্মদের জন্ম হয়েছিল এটা হিসাব করলে দেখা যায় হামজার বয়স এবং হামজার মৃত্যু এবং হামজার মানে বাবা আব্দুল মোতালিবের ছেলে তো হামজা

আ কয়েক দিন আগে বাংলাদেশের যে লিবারাল লোকটা ডিবেট করলো তার এটা পুরাটা পড়ে আসলে তার একটু ডিবেটে কাজে দিত আচ্ছা এই যে এই লেখাটা আপনি একটু পড়তে পারেন নাস্তিকরা যারা সন্তান এই লেখাটা আপনি একটু পড়বেন এখানে আপনি দেখবেন একটা জিনিস যে একটা হাদিস আছে কয়েকটা হাদিস আছে বিষয় এখানে খুবই অবাককাণ্ড মানে সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন 428 নম্বর হাদিসে যেটা বলা হচ্ছে আমরা যেটা জানি যে আলী ছিল মুহাম্মাদের চাচাতো ভাই মানে ফাতেমার একই সাথে স্বামী এবং চাচা হয় সে তাই না এখানে দেখেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ফাতিমার ঘরে এলেন কিন্তু আলিকে ঘরে পেলেন না তিনি ফাতিমাকে জিজ্ঞেস করলেন তোমার চাচাতো ভাই কোথায় মানে এখানে কিন্তু তোমার চাচাতো ভাই কোথায় এটা কিন্তু বলার কথা না তাই না ভাই জি এখানে মানে ফাতিমার চাচাতো ভাই কিভাবে হতে পারে আলি আলী তো মোহাম্মদের চাচাতো ভাই ছিল ফাতিমার চাচাতো ভাই তো ছিল না আলী তাই না এবং আরো একটা হাদিস আছে বুখারি শরীফের পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ নম্বরের হাদিস এখানে বলা আছে তোমার চাচা তো ভাই কোথায় তারপরে হচ্ছে গিয়ে মানে এই এই জিনিসগুলা হিসাব নিকাশ করলে অনেক উল্টাপাল্টা জিনিসপত্র পাওয়া যায় আর যাই হোক এগুলা হচ্ছে গিয়ে সব মোটামুটি কনসপিরেসি থিওরি আমরা কনসপিরেসি থিওরি আসলে সেভাবে এন্টারটেইন করি না আপনার যদি কোনো ইয়া থাকে আর কোনো পয়েন্ট থাকে তাহলে বলতে পারেন জি আরেকটা পয়েন্ট হচ্ছে মানে কাবা যে আবাবিল পাখি ধ্বংস করে দিয়েছিল তো হিস্টোরিতে গেলে আমি দেখতে পাই যে আবাবিল হচ্ছে সে সময় মনে হয় যে যোদ্ধারা আসছিল তাদের কুষ্ঠ রোগ টাইপের কিছু হয়েছিল তো আবাবিল পাখি কি আসছে না আসছে এটা নিয়ে কোনো ভ্যালিড হিস্টোরি আছে না ভাই এটা নিয়ে তো কোনো ইয়া নাই ওই ওই রকমই হয়তো কিছু অসুখ বিসুখ হয়েছিল তাদের সেরকম সেটা কি তারা ওই আল্লাহর অভিশাপ হিসেবে দেখছে এই জিনিসটা দেখলাম হচ্ছে ওই ফাউন্ডেশন অফ ইসলাম বাই বেঞ্জামিন ওয়াকার ওনার বইতে আর কি এটা এভাবে বলা হয়েছে তো কপটিক খ্রিস্টান মানে ইজিপ্টে যে খ্রিস্টানরা থাকে তাদের সাথে হচ্ছে এই এই অঞ্চলের খুব আতর ছিল লোকজনদের তো আপনি কি রবার্ট স্পেন্সারের ডিড মোহাম্মদ এক্সিস্ট বইটা পড়েছেন দু সালে প্রকাশিত হয়েছে রবার্ট স্পেন্সারকে আমি মোটেও কোনো ইয়া বলে পার্সন বলে মনে করি না তার বই পড়ার আমার সেরকম উৎসাহ হয় নাই কারণ লোকটাই হচ্ছে একটা মানে খ্রিস্টান ধর্মের তলপি বাহক বলে আমার মনে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে হিস্টোরিয়ান ভাই ভালো থাকবেন আপনাকে বিদায় জানাচ্ছি আশা করি পরে আবারও কথা হবে আজকের মতো বিদায়